আসসালামু আলাইকুম, ইনব ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। অনেকদিন পর আমরা আজকে ল্যাপটপের ক্লাস নিয়ে আসলাম, এই কারণে যে অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এসএমএস করে বা কমেন্ট করে যে আমরা ল্যাপটপের ক্লাস দেখাই না। তো ল্যাপটপের ক্লাসটা আসলে অনেকটা ল্যাপটপের থেকে ছোট বা ল্যাপটপের থেকে কম সংখ্যা থাকে, সার্কিট সংখ্যায় তো ইজি, এটা খুব একটা মানে কষ্ট কিছু নেই। আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, তবে আমাদের ভিডিও গুলো হচ্ছে যে উপস্থাপন করে আমরা এমন ভাবে যেন আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাহলে ওকে আসি শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি সেটা দেখতে হবে, আমরা একটু জেনে রাখি। প্রথমে আমরা যে আমাদের চ্যানেলে কিং অফ ল্যাপটপ সলিউশনের যে আমাদের চ্যানেলে সেটা এসএমটিএস এর একটা সাপ্লাই দিয়েছিলাম অ্যানিমেশন দিয়ে, যে প্রত্যেকটা পোর্টের কাজ কি এবং প্রত্যেকটা ভোল্টেজ কিভাবে চালু হয় সেটার ক্লাস দিয়েছিলাম। তো আজ এরপরে আমরা যখন ক্লাস দিয়েছিলাম তখন আমরা দিয়েছিলাম যে সিপিইউ সেকশন অর্থাৎ ডিআরএম সেকশন, এই চার পোর্টের যে কানেক্টরের আমরা সাপ্লাই দেখলাম এবং সিপিইউ এর সাপ্লাই দেখলাম কিভাবে সার্কিটটা হয় সেটা আমরা দেখলাম। আজ আমরা তৃতীয় ক্লাস দিব মাদারবোর্ডের, এবং এটা আমাদের লেটেস্ট মাদারবোর্ড, আমরা এটা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটাই একসাথে দেখাবো। তো যেহেতু এটা আমাদের লেটেস্ট মাদারবোর্ড, আমরা একটু দেখে নিই। লেটেস্ট মাদারবোর্ডটা হচ্ছে যে আসুস H81M-K। তো এটা আমরা যে মাদারবোর্ডটা দেখেছি একদম ফুললি লেটেস্ট থার্ড জেনারেশন আমাদের মাদারবোর্ড। এখানে আমাদের মাদারবোর্ডের ভিতরে আমরা এই র্যামের ক্লাসটা দেখবো, কারণ র্যামের ক্লাসটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই মাদারবোর্ডটা র্যাম না থাকলে পাওয়ার আসবে না। তো র্যামের ক্লাসটা এই জন্য আমরা তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আর এটার শিক্ষার্থী বন্ধু, এটার ড্রাইগ্রাম বা এটার সাপোর্ট আপনি ইন্টারনেট থেকে পাবেন না, যেহেতু এটা এখনো রিলিজ করেনি। এটা খুব লেটেস্ট বোর্ড, যে কারণে এটা রিলিজ হয়নি বিধায় আমরা ডায়াগ্রামটাকে এবং প্র্যাকটিক্যালটা আমরা পুরো উপস্থাপন করবো। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে আসি যে এই মাদারবোর্ডের জন্য আমাদের এই সার্কিটটা, এই যে এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লট, র্যাম স্লট, আর এটা হচ্ছে যে আমাদের ADX পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টর। তো এই কানেক্টর এবং এখানে আমাদের একটা কয়েল, দুটো মোসফেট, দুটো ক্যাপাসিটার, একটা ইনপুট একটা আউটপুট ক্যাপাসিটর, আর এখানে আমাদের একটা কয়েল, আর এখানে একটা আমাদের মোসফেট, এবং দেন সর্বশেষ আমাদের এখানে আমাদের একটা IC ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখি যে ডেস্কটপ মাদারবোর্ডের জন্য আমরা আমরা ডেস্কটপ মাদারবোর্ডের জন্য আমরা যে র্যামের ক্লাসটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আসুস H81M-K, এটা হচ্ছে যে আমাদের মডেল। আর এই মডেলের আমরা কি দেখব, র্যাম ক্লাস দেখব। এই মডেলে আমরা র্যাম সার্কিট আমরা দেখব। তো র্যাম সার্কিটটা দেখার জন্য আমাদের মনে রাখতে হবে যে এই সার্কিটটা তৈরি হতে কি কি আমাদের প্রয়োজন হতে পারে সেটা আমরা একটু জেনে নিই। র্যাম সার্কিটের জন্য আমাদের ফার্স্ট এক নম্বর আমাদের লাগবে ATX পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই যে কানেক্টরটা আমরা দেখতে পাই, স্বাভাবিকভাবে আমি কানেক্টরটা লিখে দিই, যে কানেক্টরটা আমরা দেখতে পাই ওই কানেক্টর থেকে আমরা 11 নম্বর যে পিনটা পাই, সেখানে এই 11 নম্বর যে পিন, 11 নং, এই পিনটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, দুই নম্বর হচ্ছে যে আমাদের পি চ্যানেল, পি চ্যানেল মোসফেট, পি চ্যানেল মোসফেট আমার লাগবে, সেটা আমাদের অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে থ্রি লেগের মোসফেটটা থাকবে। আমরা একটু দেখিয়ে আসি শিক্ষার্থী বন্ধু। আমরা বললাম যে প্রথমে এই হচ্ছে যে আমাদের কানেক্টর, ADX এর কানেক্টর, এবং আমাদের যে পি চ্যানেল মোসফেটটা লাগতেছে সেটা হচ্ছে এটা, এটা আমাদের পি চ্যানেল মোসফেট। ওকে, থ্রি লেগের। ওকে, আমরা পরের ধাপে চলে যাই। তিন নাম্বার আমাদের লাগতেছে NPN ট্রানজিস্টর। NPN ট্রানজিস্টর সেটাও থ্রি লেগ,
সো এইটা আমাদের লাগবে, সেটা আমরা একটু দেখে আসি শিক্ষার্থী বন্ধু। এই এনপিএন ট্রানজিস্টারটা কোনটা? আমরা একটু এই সাইডে আমাদের এই কর্নারে আমরা একটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছি, এই ট্রানজিস্টারটা হচ্ছে যে আমাদের এনপিএন ট্রানজিস্টার। ওকে, নাম্বার চার, চার নাম্বারে আমাদের লাগবে কয়েল, সেটা হতে পারে সলিড, যেটা ছিট মাদারবোর্ড ছিদ্র হয়ে অপর প্রান্তে ঝালাই হয়, সলিড টাইপ টাইপ কয়েল, অথবা আমরা ইন্ডাক্টর বলতে পারি, ইন্ডাক্টর। তারপর আমাদের লাগবে পাঁচ নাম্বার, আমরা জানি যে যে ইন্ডাক্টরটা আমরা দেখতে চাই সেটা, এটা হচ্ছে সেই ইন্ডাক্টরটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু, এটা সেই ইন্ডাক্টর সলিড টাইপ, এটা মাদার বোর্ড ছিদ্র করে অপর প্রান্তে চলে গেছে। ওকে, এরপর আমাদের লাগবে ক্যাপাসিটর, সেটা হবে পোলার, পোলার ক্যাপাসিটর, পোলার ক্যাপাসিটর লাগবে, সেটা আমাদের টু পিস লাগবে। তো টু পিস যে ক্যাপাসিটর লাগবে, দুটোটাই এক পোলার, একটা হচ্ছে যে ইনপুট ইনপুট এর জন্য, আর একটা হচ্ছে যে আউটপুট এর জন্য। তাহলে আমরা একটা ইনপুট ক্যাপাসিটার, একটা আউটপুট ক্যাপাসিটার পাই, তাহলে টু পিস আমরা বুঝে গেলাম। তো আমরা একটু দেখে আসি, এই হচ্ছে যে আমাদের আউটপুট ক্যাপাসিটার, আর এ হচ্ছে যে আমাদের ইনপুট ক্যাপাসিটার। শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখেন ইনপুট ক্যাপাসিটার ভোল্টেজ থাকে হচ্ছে যে 16 ভোল্টের, আর আউটপুটের ক্যাপাসিটার 4 ভোল্টের ক্যাপাসিটার থাকে। ওকে শিক্ষার্থী বন্ধু, এবার আমরা চলে যাই 6 নাম্বার। তো 6 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি মানে আরো মোসফেট লাগে, সেটা আমরা একটু দেখে আসি। এটা মোসফেট লাগে, এন চ্যানেল, এন চ্যানেল মোসফেট লাগবে। এই মোসফেটটা অবশ্যই আমাদের কোথায় ব্যবহার করে, এই মোসফেটটা পালস উইথ মডুলেশন, অর্থাৎ আমাদের যে 1.5 ভোল্ট তৈরি করে সেটার জন্য আমাদের লাগবে পিস, টু পিস, টু পিস লাগবে। ওকে, একটা হচ্ছে যে আপার, আপার আর একটা হচ্ছে লোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের যে পার্টস গুলো বা যে সার্কিট তৈরি করার জন্য আমার যা যা লাগবে তা আমরা সিরিয়াল মেনটেন করতেছি। এরপর আমাদের 7 নাম্বার, 7 নাম্বার আমাদের লাগবে এস এম ডি কয়েল অথবা ইন্ডাক্টর। এরপর আমাদের লাগবে 8 নাম্বার আইসি, এরপর আমাদের লাগবে 9 নাম্বার সর্বশেষ র্যাম স্লট, যেটা আউটপুটে আমাদের র্যামটা থাকবে, যে এটা র্যাম স্লট। শিক্ষার্থী বন্ধু, আমরা প্রত্যেকটা পার্টস আমরা আমাদের লেখার সাথে মিলাবো। ওকে, একটু কষ্ট করে আমাদের প্রথমে লাগবে এটিএক্স পাওয়ার সাপ্লাই যে কানেক্টরটা, সেটা এই কানেক্টর, এই কানেক্টর থেকে আমাদের 11 নাম্বার পিনের যে সাপ্লাইটা সেটা আমরা দেখব। আমরা একটু শিক্ষার্থী বন্ধু দেখে আসি, এখানে একটা স্পট আছে অর্থাৎ দাগ দেওয়া আছে সার্কিটের এই কানেক্টরের সাথে। তো এই দাগের থেকে আমাদের মনে রাখতে হবে যে এটা এক, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এই 11 নাম্বার পিনটা আমার এখান থেকে আমাদের দরকার, কয় নাম্বারে? 1 নাম্বার। ওকে শিক্ষার্থী বন্ধু, 2 নাম্বার হচ্ছে যে পি চ্যানেল মোসফেট 3 লেগের আমার লাগবে। তো এটা হচ্ছে আমাদের পি চ্যানেল মোসফেট 2 নাম্বারে, এটা আমাদের 2য় নাম্বারে লাগবে, এবং 3 লেগ আমরা দেখতে পাচ্ছি, 1, 2, 3 লেগ। ওকে, 3 নাম্বার আমার লাগবে এনপিএন ট্রানজিস্টার, অর্থাৎ এই মোসফেট কে আমাকে সাপোর্ট হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে গেট করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের 3 লেগ মোসফেট। ওকে, এরপর আমরা চলে যাই এই 3 লেগ মোসফেট এর পর, এটা এনপিএন ট্রানজিস্টার লাগতেছে। এরপর আমাদের লাগবে হচ্ছে যে 4 নাম্বার, যেটা হচ্ছে যে সলিড টাইপ কয়েল বা ইন্ডাক্টর। আমরা দেখতে পাচ্ছি এখানে মোসফেট এর 7-8টা ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরটা মাদার বোর্ড ছিদ্র করে চলে গেছে অপর প্রান্তে, তো এটাকে আমরা সলিড টাইপ বলি বা নর্মাল কয়েল বলি, জেনারেল কয়েল। ওকে,
এরপর লাগবে পোলার ক্যাপাসিটার, যেটা আমাদের দুই পিস লাগে, একটা ইনপুট একটা আউটপুট। আমরা যেখানে এই সলিড টাইপ কয়েলটা দেখতে পাচ্ছি, এই সলিড টাইপ কয়েলের সাথে একটা আমরা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থী বন্ধু একটু নজর দিলে বুঝতে পারবেন যে 16 ভোল্ট লেখা আছে। তো এই 16 ভোল্ট যেটা লেখা আছে আমরা এটা ইনপুট ধরবো, আর যেটা আমাদের এখানে 4 ভোল্ট লেখা আছে এটা আমাদের ছোট এবং এটা আমাদের আউটপুট ধরবো। ওকে শিক্ষার্থী বন্ধু, এবার আসেন আমাদের 6 নম্বরে যাই। এন চ্যানেল মোসফেট PWM দুই পিস লাগবে 1.5 ভোল্ট তৈরি করার জন্য, আপার এবং লোয়ার। সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি, এই হচ্ছে যে আমাদের মোসফেট। আর অবশ্যই আপনারা দেখে নেন যে এই মোসফেটটা 5 লেগ মোসফেট, এখানে যেটা ড্রেন আছে এটা পুরোটা একটা আর এই পাশে 4টা, তো টোটাল 5টা লেগের আমাদের মোসফেট দেখতে পাচ্ছি। আর এই মোসফেটটা আপার আর এই মোসফেটটা লোয়ার, তো সেম মোসফেট দুটা এন চ্যানেল। ওকে, এরপর আমাদের আমরা বললাম যে কয়েল লাগবে আমাদের দুটা, একটা হচ্ছে যে আমাদের সলিড টাইপের আর একটা হচ্ছে যে এসএমডি টাইপের, অর্থাৎ 7 নম্বর এসএমডি টাইপের একটা কয়েল লাগবে। সেই এসএমডি টাইপ কি মানে এইটা আমাদের প্যাক কয়েল, সেটাও আমাদের মাদার বোর্ডে ছিদ্র পিছনে চলে যায়, তা এটা এসএমডি বলি না আমরা, এটাকে ইয়া টাইপ বলি, সলিড টাইপ বলি, বাট আমাদের এখানে এসএমডি লেখা হয়েছে, তো সলিড টাইপ হবে এটা, সলিড টাইপ। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে এটা আমি কেটে দিলাম, এখানে লিখে দিই সলিড টাইপ, সলিড টাইপ। তো এটা আমাদের প্যাক করা, অর্থাৎ প্যাকেটে ইনভলভ হয়ে গেছে, এটা ভিতরে ঢুকে গেছে প্যাকেটের ভিতরে, যার কারণে এটা প্যাক কয়েল বলি আমরা। ওকে, এরপর লাগবে আমার আইসি। তো শিক্ষার্থী বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন যে আমাদের র্যামের স্লটের এই পাশে একটা ছোট্ট 10 লেগের একটা আইসি দেখতে পাচ্ছি, এই আইসিটা হচ্ছে যে আমাদের র্যামের আইসি। ওকে, এরপর আমাদের লাগবে হচ্ছে যে র্যাম স্লট, এই হচ্ছে যে আমাদের র্যাম স্লট আমরা দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থী বন্ধু আপনারা এখানে র্যামের স্লটের এইখানে এই মিডেলে যে একটা আমাদের ডিভাইড করা হচ্ছে দুই ভাগে, এই ডিভাইডের এখানে দেখবেন যে ভোল্টেজ লেখা আছে 1.5 ভোল্ট। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, 1.5 ভোল্ট আমাদের এখানে আছে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধু এবার আমরা জানতে পারলাম যে কি কি আমাদের এই র্যাম সার্কিট তৈরি করার জন্য লাগে। এরপর আমরা দেখে আসব যে এই র্যাম সার্কিট কিভাবে তৈরি হয়। শিক্ষার্থী বন্ধু আপনারা এই চার্টটা করবেন আপনাদের সুবিধার্থে, এরপর আমরা চলে যাই সার্কিট কিভাবে হয়। ওকে, প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের এখানে আমরা এটা রাখবো, এখানে এই কানেক্টরটা আমাদের লাগবে, তো আমরা একটু কানেক্টরটা এঁকে ফেলি, আমরা বুঝাবো আপনাদেরকে ছোট করে, বাট আমরা এটা আমরা একটা ডায়াগ্রাম করে ফেলবো, ওইটা আপনাদেরকে আমি আশা করি খুব দ্রুত আমি দিয়ে দিব। এখানে আমরা কানেক্টর রাখতেছি বোঝানোর জন্য যে এখানে এরকম থাকবে, বাট আপনারা হিসেব করে নিবেন এরকম থাকবে। ওকে, ধরে নেন আমার এইটা হচ্ছে যে 11 নম্বর, ধরে নেন এটা 11 নম্বর আমাদের পিন। তো এই 11 নম্বরের সাথে আমাদের আউট করবে, আউট করবে একটা মোসফেটের সাথে, যেটা আমাদের টি চ্যানেল মোসফেট। শিক্ষার্থী বন্ধুরা আমরা চার্ট দিয়ে দিব, আপনারা দেখবেন এটা হচ্ছে ড্রেন, এটা সোর্স, এটা গেট। তো শিক্ষার্থী বন্ধু এই চার্টে আমরা ভিতরে তো এত ইয়া করব না, নর্মালি আঁকবো আপনারা যেন ধরতে পারেন। ওকে, এখানে যদি এটা ইনপুট হয় এটা আউট হবে, তাহলে আউটপুট হবে এখান থেকে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এখান থেকে আউটপুট করার সময় এই জায়গায় আমাদের একটা কয়েল হবে, ওই যে সলিডটার যে কয়েল দেখলাম যেটা মাদারবোর্ড ছিদ্র হয়ে চলে যায় ছোট, এই সেই কয়েলটা। কয়েল হওয়ার পর এখানে আমাদের একটা ক্যাপাসিটার থাকবে, ক্যাপাসিটার। ওকে, ক্যাপাসিটার হওয়ার পর আমাদের এই আউটপুটটাই আমাদের, আমরা জানি যে এখান থেকে আমাদের 12 ভোল্ট বের হয়, কত ভোল্ট বের হয়, 12 ভোল্ট, তাহলে এখানে যদি 12 ভোল্ট বের হয় এখান থেকেও আমাদের 12 ভোল্ট বের হবে, কয়েল থেকেও আমাদের 12 ভোল্ট বের হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের ফিল্টার হবে ক্যাপাসিটারের মাধ্যমে। এরপর আমাদের যে মোসফেটটা থাকবে 5 লেগের মোসফেট, আপনারা দেখবেন এই 5 লেগের মোসফেটে আপনারা দেখতে পাবেন যে এখানে 4টা লাইন দেওয়া থাকে, এটা আপার, কারণ কেন এটা আমাদের এই জায়গায় লেগে যাবে, এখানে ইন আউট। আর একটা থাকবে আমাদের 5 লেগের, এই হচ্ছে যে আমার 5 লেগের, তো এইটা হচ্ছে যে লোয়ার, কারণ কেন এটা আমাদের গ্রাউন্ডের সাথে লেগে যাবে। এইখান থেকে দুটোটা আমাদের একসাথে হয়ে আমাদের এই জায়গায় একটা কয়েল হবে, যেটা আমরা বললাম যে আমাদের এই কয়েলটা,
যেটা আমাদের প্যাক কয়েল, এই কয়েলটা হচ্ছে এটা। তাহলে ওকে শিক্ষা দিব বন্ধু, এ আঁকলাম। এখন আমাদের আইসি হবে, এই আইসিতে আমাদের সাপোর্ট লাগবে। তো এই হচ্ছে যে আমাদের গেটার লাইন, এই হচ্ছে আমাদের গেটার লাইন, এটা আইসি। শিক্ষার্থী বন্ধু আমরা এটা নর্মাল ভাবে একে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, এরপর আমরা যখন এটা ফুল চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো আপনারা ইজি হয়ে যাবেন যে কিভাবে হচ্ছে। তো এই গেট না করলে এখানে ভোল্টেজ আসবে না। তো এখানে গেট করার জন্য আমাদের কি লাগবে, বেসিক্যালি আমাদের আয়োচিপ এটাকে গেট করে, কে করে, আয়ো। আয়ো থেকে একটা রেজিস্টার দেয়, এই রেজিস্টারটা আমাদের একটা ট্রানজিস্টর হয়ে, ট্রানজিস্টারে এটা বেস, এটা বেস, আর এটা হচ্ছে যে আমাদের ইমিটার, ইমিটারটা গ্রাউন্ড হয়ে যায়, আর এটা হচ্ছে যে আমাদের কালেক্টর, কালেক্টর বেস ইমিটার। এখানে আমাদের একটা রেজিস্টার হবে, রেজিস্টার হয়ে এখানে আমাদের গেটের সাথে লেগে যাবে। তো এই রেজিস্টারের মান কত সেটা আমরা চার্টে দিয়ে দিব, এখানে আপনারা বোঝার জন্য জাস্ট দেখে রাখেন। এরপর এখানে আমাদের যে র্যামের স্লটটা হয় সেই র্যামের স্লটটা আমি আঁকবো। আমরা জানি র্যামের স্লটে এখানে একটা অংশে আমরা দেখতে পাবো যে গ্যাপ আছে, আর মিডেলে এইভাবে এসে আমাদের দুই প্রান্তে লেগ চলে গেছে। তো বেসিক্যালি যদি আমি এটাকে এক ধরি, এখানে আমাদের 100% 48 পিন আসে যাবে, এই যে তাহলে নিচে আমাদের 49, এরপর একদম এখানে 120, 120 মানে 120 পিনটা এখানে আসবে। এরপরে শিক্ষার্থী বন্ধু এখান থেকে দেখেন 1 2 3 4 5 6 করে 120 আসবে, আবার এখানে চলে যাবে, এখানে চলে যাবে কত, 121, 121 পিন, এরপর 168 পিন, 169 পিন, একদম আমার লাস্টে 240 পিন। আমরা জানি যে DDR3, এটা DDR3, DDR3 আমার 240 পিন হয় ডেস্কটপের জন্য, এটা আমরা ডেস্কটপের ক্লাস দেখাচ্ছি। তো আমাদের ইম্পর্টেন্ট পা হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে রাখবেন, আমরা চার্টে আমরা দুইটা লেগের কথা বলছি, এখানে অনেক লেগে যায়, আমরা দুইটা লেগের কথা বলছি, একটা লেগ আর একটা লেগ দুটা লাগাই দিচ্ছি, এখানে আমাদের প্রায় অনেকগুলো লেগ যায় সেটা আমরা বলে দিব কয়টা লেগে যায়। তো এই লেগে আমরা যখন দেখতে যাব, এই লেগের পিন সংখ্যা হচ্ছে যে এটা যে 51 আর এটা হচ্ছে 54, এই দুটা পিনে আমাদের লাইন ইজি বের করা, এটার সাথে এটা লেগে যাবে। এখানে আমাদের আউটপুট একটা ক্যাপাসিটার হবে, এটা আউটপুট ক্যাপাসিটার আর এটা ইনপুট ক্যাপাসিটার। শিক্ষার্থী বন্ধু মোটামুটি আমাদের একটা সার্কিট দাঁড়ানো হয়ে গেছে, যে র্যাম সার্কিট। তো এখানে আমাদের যে ভোল্টেজটা যাবে সেটা হচ্ছে যে 1.5 ভোল্ট, আর এটা যাবে আউটপুট, এটা আমরা আউটপুট ধরলাম, তাহলে এই আউটপুট হবে, আর এখানে যেটা আসবে এটা আমাদের 12 ভোল্ট ইনপুট। শিক্ষার্থী বন্ধু আমাদের এই আইসিতে একটা সাপ্লাই আসবে, এখান থেকে আমাদের একটা সাপ্লাই এই আইসিতে ইন করবে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আমাদের 12 ভোল্ট ইন হলো। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের আইসির একটা নেগেটিভ থাকবে, আরো অনেক পা থাকবে, আমরা জাস্ট নর্মালি সার্কিটটা বোঝানোর চেষ্টা করছি। আর এরপরে আমরা যখন টোটালি আমাদের যেই সার্কিটটা আমরা দেখাবো আমাদের চিত্রে তখন আপনারা বুঝতে পারবেন। ওকে শিক্ষার্থী বন্ধু শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের মেইন চার্ট, এই চার্টটা আমরা ডায়াগ্রাম করলাম, আর আপনারা এই ডায়াগ্রাম ধরে ধরে কিভাবে বের করতে হবে সেটা আমরা এখন দেখাবো। ওকে আসেন, এই হচ্ছে মিটার, আর একটু মিটার, ওকে আমাদের এই মিটার নিলাম, আমরা মিটারকে কন্টিনিউটিতে দিব, এই আমাদের কন্টিনিউটি মানে শব্দ করবে। ওকে আমরা বলেছিলাম যে খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমরা বলেছিলাম যে প্রথমে এই যে কানেক্টর আছে এই কানেক্টরের এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 11 নম্বর, তো 11 নম্বর ধরবো, এবং আমরা বলেছিলাম যে আমার 3 লেগের
আমাদের একটা মোসফেট থাকবে। তো এই সেই থ্রি লেগ মোসফেট আমরা দেখি এটা কোন দিকে ইন, এটা হচ্ছে যে ড্রেন আর এটা হচ্ছে যে আমাদের সোর্স। তো শিক্ষার্থী বন্ধু আপনারা দেখেন এই ড্রেন আর এই সোর্স, তাহলে ড্রেন দিয়ে ইন হলো সোর্স দিয়ে আউট হবে, তাহলে আমরা ড্রেনটা দেখে আসি। ওকে তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা যখন কন্টিনিউটি পেলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এটার থেকে আমাদের এখানে সংযোগ ঘটলো। তাহলে এবার আসি আমাদের এখানে যখন ইন করলো এই জায়গা দিয়ে আমাদের আউট হয়ে আমাদের কয়েলের সাথে আসবে। তাহলে আমরা একটু দেখে আসি এদিক দিয়ে ইন, এদিক দিয়ে ইন, এবার এখান থেকে আউট হয়ে এই কয়েল, এই দেখেন কয়েল, তো কয়েলের দোনো পাশে আমরা কন্টিনিউটি পাবো। ওকে আর কয়েলের সাথে আমাদের এটা হচ্ছে যে ইনপুট আমাদের ক্যাপাসিটার। তো আমরা একটু এই কয়েল এখানে আমরা এই কয়েলের পাটা আছে, এইটা আমাদের পা, এই পাটা, তো এই পাটার সাথে আমাদের এখানে যখন ধরবো আমাদের এটা হচ্ছে যে ক্যাপাসিটারের পা, আমরা ক্যাপাসিটারের পা আর এখানে কয়েল ধরলাম, তাহলে বুঝতে পারলাম যে ইনপুটের সাথে আমাদের ক্যাপাসিটারের পা লেগে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এই ক্যাপাসিটারটা পেলাম ইনপুট, তাহলে এই হচ্ছে যে আমাদের কন্টিনিউটির, এই হচ্ছে যে আমাদের কানেক্টর আর এখানে আমাদের মোসফেট, এই হচ্ছে যে ইনপুট আমাদের কয়েল আর এটা হচ্ছে যে ইনপুট ক্যাপাসিটর। তো আমরা দেখে আসি এই ইনপুট কয়েল থেকে আমাদের বা ক্যাপাসিটর হয়ে আমাদের এখানে একটা মোসফেট গেছে, এই মোসফেটের ড্রেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই মোসফেটের ড্রেন আমরা পেলাম, মানে এটা আমাদের আপার, এখানে আমাদের 12 ভোল্ট আসছে, এখান থেকে 12 ভোল্টটা সোজা গিয়ে এখানে ইন হয়েছে, এখান থেকে আউট হয়েছে, আউট হয়ে এই কয়েল দিয়ে এসে ক্যাপাসিটার হয়ে আমাদের এই ড্রেনে ইন হলো। ড্রেনে ইন করার পর আমাদের কি হলো সেটা দেখে আসি। তাহলে এই যে শিক্ষার্থী বন্ধু 11 নম্বর দিয়ে ইন হলো, 12 নম্বর দিয়ে 12 ভোল্টটা বেরোলো, এই 11 নম্বর দিয়ে বের হয়ে আমাদের 12 ভোল্ট ঢুকলো, এখানে আমাদের পি চ্যানেল, এখান দিয়ে আমাদের বের হলো, বের হয়ে এই হচ্ছে আমাদের ইনপুট কয়েল, ইনপুট কয়েল হয়ে এই হচ্ছে যে আমাদের এখানে আপার মোসফেটে আমাদের কি হলো ইনপুট হলো। ইনপুট হওয়ার কারণে আমাদের এখানে চুপ করে আছে। এখন এটা ইনপুট করার জন্য এই যে আমাদের যে পি চ্যানেল মোসফেট, এই পি চ্যানেল মোসফেট কে কাজ করানোর জন্য এখানে আমাদের আইআরজি কি করেছে, একটা রেজিস্টার দিয়ে, একটা এনপিএন ট্রানজিস্টার দিয়ে, এখানে আমাদের রেজিস্টার দিয়ে এটারে গেট করালো। তাহলে ওকে আমরা দেখে আসি। শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে পি চ্যানেল মোসফেটটা আর এই সে পি চ্যানেল, আর পি চ্যানেলের এটা হচ্ছে যে গেট, তাহলে এটা হচ্ছে যে গেট, আর এই গেটের সাথে আমরা এখানে একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা, এখন আমরা এটার গেটটা দেখবো। এই গেট এখানে আমাদের এই পি চ্যানেল এটার গেট, এই গেটে ধরলাম, ধরার পর আমাদের শিক্ষার্থী বন্ধু এখানে দেখতে পান যে এই সে আমাদের ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের আমাদের এখানে একটা রেজিস্টার আছে, এই যে সেই ট্রানজিস্টার, এই গেটের সাথে আমাদের এই রেজিস্টার আছে। তো আমরা দেখে আসি এই রেজিস্টারের শব্দ পড়ে কিনা। হ্যাঁ আমাদের কন্টিনিউটি পেয়ে গেলাম, আর এই পার্ট থেকে অর্থাৎ রেজিস্টারের এখান থেকে আমরা এখানে কন্টিনিউটি পেয়ে গেছি, এইভাবে কন্টিনিউটি পেয়ে গেছি। এখন আমাদের এই জায়গায় আর কন্টিনিউটি পাবো না, তখন আমাকে এই পুকটাকে অর্থাৎ মিটারের পুকটাকে উঠিয়ে আমাদের আবার এই ট্রানজিস্টারের সাথে সব সম্পর্ক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, কন্টিনিউটি দেয় কিনা দেখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে ধরলাম আর এখানে ধরলাম, আমাদের কন্টিনিউটি দিচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে দুটো রেজিস্টার আছে, একটা রেজিস্টার আমাদের এই ট্রানজিস্টারের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে। তো আমরা দেখি আসি শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের নেগেটিভ ধরলাম, আর এখানে আমাদের এই ট্রানজিস্টারের এই পাটা আমাদের নেগেটিভ, মিটার আমারটা নেগেটিভে চলে গেছে। তো আমরা দেখে আসি, হ্যাঁ আমরা নেগেটিভ পেলাম, আর অন্য পাটা আমাদের রেজিস্টার হয়ে আইচিবে চলে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আমি এখানে একটু বোঝানোর জন্য জাস্ট আমি দেখাচ্ছি, এই পাটা আমাদের এই রেজিস্টারে ইন হয়েছে, এখান থেকে আউটপুট হয়ে আমাদের এই যে আমাদের যে আইচিব, এই আইচিবের ভিতরে আমাদের চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে আসি যে আইচিবের সাথে আমাদের আসছে কিনা। ওকে তাহলে আমাদের আইচিবের সাথে যে আসছে সেটা আমরা দেখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের আইচিবের সাথে চলে আসছে। তাহলে এই আইচি কি করেছে, রেজিস্টার দিয়ে এখানে আমাদের ট্রিগার করেছে, ট্রিগার করার কারণে এই সাপ্লাইটা আমাদের এখান থেকে গ্রাউন্ড করে দিছে, অর্থাৎ আমাদের ভোল্টেজটাকে লো করে দিছে, লো করে দেওয়ার কারণে এখানে ভোল্টেজ আর যাচ্ছে না, না যাওয়ার কারণে পি চ্যানেল আমার সুন্দর কাজ করতে পারতেছে, কারণ আমরা জানি পি চ্যানেল লো ভোল্টেজে অন হয়। তো যখন এখান দিয়ে অন হলো, এখান দিয়ে ভোল্টেজটা যখন আসলো এসে আমাদের এই মোসফেটে ইন হয়ে আসে, এবং সাথে সাথে আমাদের এই আইসি তো ইন হয়েছে।
ইন হওয়ার কারণে এই আইসি আমাদের আরো কিছু সিগন্যাল আছে, এটা আমরা এখন দেখাবো না বা আমরা বলতে যাবো না। তো ওইসব রিকমেন্ড, একটা আইসির যে রিকমেন্ড গুলো আছে সেই রিকমেন্ড গুলা ফুলফিল আপ হওয়ার পর এখানে আমাদের কি করতেছে, টিগার করতেছে। টিগার করার পর আমাদের এই দুটা মোসফেট কে টিগার করার পর সেই দুটা মোসফেট কাজ করে আমাদের 1.5 ভোল্ট এই কয়েলের মাধ্যমে আউট করে এখানে আমাদের কি করা হচ্ছে, ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে আমাদের এখানে আউটপুট দিচ্ছে, এই সেই আমাদের স্লট। তাহলে আমরা একটু দেখে আসি শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে এই পর্যন্ত দেখলাম যে এই আপার মোসফেট, এবং আপার মোসফেটের পরে আমাদের এখানে দেখেন খুব সুন্দর করে দেখেন আপার মোসফেটের ড্রেন দিয়ে ইন হয়েছে, এবার সোর্স আর লোয়ার মোসফেটের ড্রেন এই দুটো মিল করে আমাদের কয়েলে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধু এই দুটো আমাদের একসাথে হয়ে আমাদের এই কয়েলে যাবে। তো কয়েলে যায় কিনা আমরা একটু দেখে আসি, কয়েলের পাট আমাদের এই পাশে, হ্যাঁ আমরা পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা যেহেতু এটা পেয়ে গেছি, এখন আমাদের মনে রাখতে হবে যে এই কয়েল হয়ে এই ক্যাপাসিটার হয়ে আমাদের এই র্যামের স্লটে চলে আসছে। তো আমরা একটু শিক্ষার্থী বন্ধু বলে দিই, এই গায়ের উপরে র্যামের গায়ের উপরে কিন্তু 1-2 লেখা আছে, এই কর্নারে দেখতে পাবো কিনা জানি না ক্যামেরায়, তবে আমরা জানি যে এটা 1, এখানে 1, এখানে আমাদের সেই এইখানে যে 48 অর্থাৎ 48 যে পিনটা সেই পিনটা এখানে আসছে, অর্থাৎ এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এই জায়গায় 1 আর এই জায়গায় 48, আর এখানে আমাদের ভোল্টেজটা লেখা আছে 1.5 ভোল্ট, দেখা যাবে না তবে আমরা বলে রাখলাম। এরপর আমাদের এটা হচ্ছে যে 49, এটা 50, 51, তাহলে আমাদের দরকার হচ্ছে 51, আমাদের দরকার কি 51। তাহলে 51 আমরা যদি এই 51 ধরতে পারি, এইখানে ধরলে এদিক থেকে শব্দ হয়ে এই কয়েলে অথবা এই মোসফেট দুটাতে ধরলে আমাদের কন্টিনিউটি দিবে, এই দুটার মাঝখানে ধরলে বা যে কোনো একটাতে ধরলে আমাদের কন্টিনিউটি দিবে। কন্টিনিউটি দেওয়া মানে হচ্ছে যে কয়েল থেকে আমাদের আউটপুট হওয়া। তাহলে ওকে আমরা যাই, এই যে 49, 50, 51, ওকে এবার আমরা এবার এই কয়েলে আমরা ধরতে গেলে পিছনে যেতে হবে, তো আমরা পিছনে না গিয়ে আমরা এই মোসফেটে ধরলে হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধু, তাহলে তার মানে কি দাঁড়ালো, এই দুইটা মোসফেট আউট হয়ে আমাদের কয়েল হয়ে এখানে ক্যাপাসিটার হয়ে এই আমাদের এই জায়গা ইন করেছে। তো এইভাবে করে আমাদের এই স্লটের ভিতরে আমাদের সাপ্লাই যায়, আরো দুটা সাপ্লাই যায় আমরা বলে দিই, আর একটা হচ্ছে যে আমাদের ভিটিটি ভোল্টেজ আর একটা হচ্ছে যে এসপিডি ভোল্টেজ। তো আমরা এসপিডি ভোল্টেজ হচ্ছে যে র্যামের এখানে বায়োস যেটা থাকে, আমরা একটু দেখাচ্ছি এই সেই র্যাম, এই র্যামের ভিতরে আমাদের তিনটা ভোল্টেজ থাকে, একটা ভোল্টেজ হচ্ছে যে আমাদের সম্পূর্ণ আইসি কে ড্রাইভ করার জন্য একটা ভোল্টেজ থাকে, সেই ড্রাইভের ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, এই ড্রাইভ ভোল্টেজ কত 1.5 ভোল্ট। আর এই প্রত্যেকটা মেমোরি চিপের যে এনাবেল অর্থাৎ অন করা বা রান করানোর জন্য একটা সাপ্লাই থাকে, সেই সাপ্লাইটার নাম হচ্ছে যে ভিটিটি ভোল্টেজ, আর এটা হচ্ছে যে তার ওই 1.5 ভোল্টের হাফ ভোল্টেজ। আর এখানে আমাদের এসপিডি বলানো হয়েছে যে এই বায়োস, আর এই বায়োস এর জন্য আমাদের 3 ভোল্টেজ এর প্রয়োজন আছে, তো এই 3 ভোল্টেজ টা এখানে আমাদের আসবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা ভিটিটি ভোল্টেজ এবং 3 ভোল্টেজ আমরা আজ নিলাম না, অন্য আরেক সময় আমরা অ্যাডভান্স ক্লাসে যখন তৈরি করব কোনো এক সময় তখন আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর যারা ইমিডিয়েটলি দেখতে চান বা ইমিডিয়েটলি কোর্স করতে চান তারা অবশ্যই কিং অফ ল্যাপটপ সলিউশনের সাথে যোগাযোগ করলে আমরা তখন ওভাবে শিখিয়ে দিব। তাহলে শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের কন্ডিশন দেখার, আমরা কিভাবে এই সার্কিটটাকে বের করে নিতে পারি, যেহেতু এই মাদার বোর্ডের ডায়াগ্রাম পাওয়া যাচ্ছে না, এই মাদার বোর্ডের ডায়াগ্রাম যেহেতু নেই, এই মাদার বোর্ডের ডায়াগ্রাম যেহেতু আমরা পাচ্ছি না, তাহলে আমাদের এই মাদার বোর্ডটা বুঝতে হবে এটাই সেই ডায়াগ্রাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা ডায়াগ্রাম পেলাম, মাদার বোর্ড পেলাম, এবার আসি আমরা অনলাইন টেস্ট করব। অনলাইনে টেস্ট করে আমরা দেখি যে কোনটার কত ভোল্ট, আমরা এখানে 12 ভোল্ট বলেছিলাম, কোনটার কি বলেছিলাম, এখন আমরা টেস্ট করব। আমরা এখন অনলাইনে আমরা এসএমপিএস আমরা যোগ করলাম, এখানে আমরা র্যাম দিলাম না, আমাদের মাদার বোর্ডে এখানে পাওয়ার আসছে সেটা আমরা দেখবো কিভাবে আমরা দেখতে পারি। দেখেন একটু কষ্ট করে আমাদেরকে এই জায়গায় দেখা যায় আমাদের হাতের এই জায়গায়, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আবার দেখেন এই জায়গায় ঠিক এদিকে আসবেন, হ্যাঁ এই যে আমাদের একটা পাওয়ার আসছে সেখানে একটা বাতি জ্বলবো, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মাদার বোর্ডে পাওয়ার আসছে। বাট এখন খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমরা পাওয়ার দিলে এই ফ্যানটা চলবে, যেহেতু আমাদের পাওয়ার দিলে এই ফ্যানটা চলবে, এখানে আমরা পাওয়ার দিব, এটা আমাদের পাওয়ার যে পাওয়ার প্যানেলের যে আমাদের লাইন দিই এটা সেই লাইনের জায়গা,
তা আমরা এখানে দুটা একসাথে নিব, এটা এসএনটিএস শ নিব, এটা একটু উপরে। হ্যাঁ, তো আমরা এখানে শর্ট করার সাথে সাথে আমাদের এখানে চলার কথা, দেখি আমাদের চলে কিনা। দেখতেছেন আমরা রান হচ্ছে না, অর্থাৎ ফ্যানটা চলতেছে না। ফ্যানটা না চলার মানে হচ্ছে যে আমাদের পাওয়ার নিচ্ছে না। তো অনেকে ঘাবড়া যাবেন যে কি ব্যাপার, আমাদের এই মাদারবোর্ডটা পাওয়ার নিচ্ছে না কেন, কারণ এখন যে ল্যাপটপ সরি এখন যে আমাদের ডেস্কটপ গুলো আসতেছে এগুলো আমাদের 61 মাদারবোর্ড, 71, 81 এভাবে করে যতগুলো আমাদের মাদারবোর্ড আপডেট হওয়া শুরু করলো, তো 61 মাদারবোর্ড থেকে আমাদের এই এরকম সিস্টেম করেছে যে আমরা যদি র্যামটা এখানে কানেকশন না দেই তাহলে আমাদের এই ডেস্কটপের এই মাদারবোর্ডটা পাওয়ার নিবে না। তাহলে যদি পাওয়ার না নেয় তাহলে আমরা অনেকে ভয় পেয়ে যাই। তো সো শিক্ষার্থী বন্ধুরা এটা খুব মনোযোগ দিয়ে রাখবেন, আমরা এখানে র্যাম না লাগিয়ে যদি পাওয়ার সুইচ দিতে থাকি তাহলে কিন্তু পাওয়ার আসবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ডিসকানেক্ট করে নিই লাইনটাকে। ওকে, ডিসকানেক্ট করে নিলাম, এবার আমরা র্যামটা লাগাবো। র্যামটা লাগানোর সময় আমরা নর্মাল সাবজেক্ট আমরা বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা ঘাট আছে, এই ঘাটটা আপনারা এখানে অবশ্যই মিলিয়ে বসাবেন, নাহলে র্যাম স্লট বা র্যাম এর কোনো ক্ষতি হতে পারে। ওকে, দুই কর্নারে আমরা প্রেশার দিলাম, প্রেশার দিয়ে আমরা রাখলাম। এরপর আমরা আবার পাওয়ার লাইনটা দিয়ে দিব, পাওয়ার লাইন দেওয়ার পর আমরা দুটো একসাথে ভিডিও নিব, দুটো একসাথে যেন আমাদের দেখা যায়। আমরা সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের এটা রান করবে। এখানে একটু লুজ আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা রান করেছে। রান করা মানে হচ্ছে যে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা কাজ শুরু করে দিয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে যে আমাদের পাওয়ারের লাইন দেওয়া। এবার আমরা দেখব যে আমরা যে সার্কিটটা যেভাবে দেখে আসছিলাম ঠিক ওইভাবে কাজ করে কিনা। তাহলে আমরা ভোল্টেজে দিব। ওকে, আমরা ভোল্টেজে দেওয়ার পর আমরা কি করব, যে কোনো একটা নেগেটিভের ভিতরে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমরা দেখব যে এই যে আমরা বলেছিলাম যে 11 নম্বর পিনে আমাদের 12 ভোল্ট থাকবে, তো আমরা 11 নম্বর পিনে আমরা দিলাম। শিক্ষার্থী বন্ধু আমার, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 11.68 অর্থাৎ 12 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখেন যে 12 ভোল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা 12 ভোল্টটা এখান থেকে আমাদের এই মোসফেটে চলে আসবে আমরা বলছিলাম। তাহলে আমরা এই পি চ্যানেল মোসফেটে আমরা 12 ভোল্ট পাই কিনা দেখি। হ্যাঁ, আমরা 12 ভোল্ট পেলাম। তো শিক্ষার্থী বন্ধু 12 ভোল্টটা আমাদেরকে বলছে এখান থেকে আউটপুট করবে, তো আমাদের আউটপুট পাই কিনা দেখি। হ্যাঁ, আমরা তাও আবার আউটপুট পেলাম। আউটপুট পাওয়ার পর আমাদের এই কয়েল দিয়ে 12 ভোল্ট আসবে এবং এই আপার মোসফেটে 12 ভোল্ট আসবে, আমরা এখানে 12 ভোল্ট পর্যন্ত পেলাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা 12 ভোল্ট পাওয়ার পর এখানে এই মোসফেট এর সোর্স এবং লোয়ার মোসফেট এর ড্রেন দুটো মিলে আমাদের 1.5 ভোল্ট বানিয়ে এই কয়েলাম। আমরা মিটারে একটু লক্ষ্য করব, মিটার আমাদের 1.5 দেয় কিনা সেটা আমরা লক্ষ্য করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু 1.5 দিচ্ছে। তো এবার আমরা দেখে আসি এই মোসফেটটা গেট করতেছে কিনা সেটা আমরা দেখে আসি, দেখি আমরা এই মোসফেটে কত ভোল্টেজ দিয়ে গেট করতেছে। শিক্ষার্থী বন্ধু 4.29 সামথিং অর্থাৎ 4.5 ভোল্টের মতো আমাদের একটা সাপ্লাই আসছে। তো 11-12 ভোল্টের জন্য 4.5 ভোল্ট অনেক কম, তো সেটা দিয়ে আমাদের লো ভোল্টেজ দিয়ে আমাদেরকে সে গেট করেছে। এবং আমাদের এখানে অ্যান চ্যানেল দুটো মোসফেট এখানে আমাদের 12 ভোল্ট থেকে কনভার্ট করিয়ে আমাদেরকে কি করবে, রেগুলেট করবে, রেগুলেট করে আমাদের ভোল্টেজকে কমে আনবে, 1.5 ভোল্ট আনবে। তো এখানে 5 ভোল্ট আনে, 1.5 ভোল্ট আনে, এখানে আউট করতেছে সেটা আমরা দেখতে পেলাম। তো এই হচ্ছে যে আমাদের অনলাইন টেস্ট, আমরা আরো ডিপ লেভেলে দেখানোর চেষ্টা করি। তো আমরা ভিডিওটা লম্বা হবে দেখে বা একটু বড় হবে দেখে আমরা এর আর বড় করব না, এখানে শেষ করব ক্লাসটা। শিক্ষার্থী বন্ধু, শিক্ষার্থী বন্ধু আমরা আজকে যে ক্লাসটা দেখতে পেলাম ডেস্কটপে, তো এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা দেখলাম যে র্যাম না থাকলে আমাদের এই প্রবলেম হতে পারে, পাওয়ার আসবে না, এবং খুব সুন্দরভাবে আমরা সার্কিট বানানোর জন্য কি কি পার্টস আমাদের প্রয়োজন এবং কোন স্টেপে আমাকে সার্কিটটা তৈরি করা হয়েছে এবং এই সার্কিটটা নিয়ে কিভাবে আমরা ড্রয়িং করতে পারি এবং ড্রয়িং করার পর আমরা কিভাবে চেক করতে পারি অফলাইনে অনলাইনে দুটো আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা ডেস্কটপ নিয়ে আরো ভালো ভালো ক্লাস করবো, অ্যানিমেশনে বানাবো,
কিভাবে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দিয়ে বানাবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং যারা আমাদের এই এই যে আইটি জগতে আসতে যাচ্ছেন তারা যেন বুঝে বুঝে কাজ করতে পারেন, সেজন্য সবাই কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে শেয়ার করেন, সে তারা যেন কোনো প্রতারকের কাছে গিয়ে বা কোনো রকমের অজানা মানুষের কাছে গিয়ে পরে যেন কাজ যেন ধোকা না খায়, কাজ না যেন বুঝে বুঝে করতে পারে, বা এরকম অজানা লোকের কাছে যেন সে বুঝতে না পারে কাজটা এরকম যেন না হয়, তারা যেন আমার ক্লাসগুলো পেয়ে যেন উপকৃত হয়, সেভাবে করে আপনারা শেয়ার করবেন এবং তারা ওভাবে যেন প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে পারে এই আইটি লাইনে। ওকে, আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।